এখন দেখাবো কিভাবে আপনি খুবই কম সময়ে এসএসসি 2021 এর রেজাল্ট দেখবেন, তাও আবার মার্কশিট সহ। তো এটা করার জন্য আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে এবং এখানে লিখতে হবে ওয়েব বেসড রেজাল্ট। দেন আপনি প্রথম লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কটা হচ্ছে ebordresults.com। লিঙ্কটি ওপেন করার পর এক্সামিনেশনের এই জায়গায় এসএসসি দাখিল অথবা ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করতে হবে। ইয়ারের জায়গায় 2021 সিলেক্ট করতে হবে, যেহেতু এখনও রেজাল্ট পাবলিশড হয়নি, এজন্য যে কোনো একটা রেজাল্ট দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি 2018 সিলেক্ট করছি আমার রেজাল্ট দেখার জন্য। বোর্ডের জায়গায় আপনি আপনার বোর্ড দিবেন, আমি এখান থেকে রাশাই দিচ্ছি। রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল, ইনস্টিটিউশন, সেন্টার। তো এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল দেবেন, মানে আপনার নিজের রেজাল্ট। এখান থেকে আপনি আপনার রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিলেও হবে না দিলেও হবে অপশনাল, সো দেওয়ার দরকার নেই। সিকিউরিটি কি দিতে হবে আপনাকে 8799, এটা অবশ্যই চেঞ্জ হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার রেজাল্ট প্লাস এখানে দেখতে পাচ্ছেন আমার মার্কশিট, এখান থেকে চাইলে আপনি প্রিন্টও করে নিতে পারেন।